আরে মাসিমা, আপনি এখানে কেন? বাবা টোনা, আমি এই ডাব বাগানটা দেখতে এলাম। অনেকদিন থেকে ডাব বাগানটা দেখা হয় না, তা তুই এই দুটা ডাব নিয়ে কি করবি বলতো? মাসিমা, আমি এই দুইটা ডাব বাজারে বিক্রি করব, ঘরে কোনো খাবার নেই। ও আচ্ছা, কিন্তু এই দুইটা ডাব দিয়ে তুই আর ক টাকা পাবি বলতো? তুই বরং আরো কটা গাছ থেকে ডাব পেরে নে তো দেখি। না মাসিমা, আমি আর ডাব নিতে পারবো না, কারণ আমার কাছে অত টাকা নেই। এই দুইটা ডাবই আমি বাজারে বিক্রি করব, আর ডাব বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আজকে দিনটা কেটে যাবে। বাবা টোনা, তুই আর কিছু ডাব পেরে নিয়ে যা, তোকে তার জন্য কোনো টাকা দিতে হবে না। এমনিতেই আমার মাতাল ছেলেটা এই ডাব গাছের ডাব বিক্রি করে অসৎ পথে সব টাকা ধ্বংস করে ফেলে। আমি চাইলেও উন্নতি করতে পারি না, আর আমি তো তোকে অনেক দিন থেকে চিনি। তোর মতো সৎ পাখি এ বনে আর দুটো দেখিনি। আমার গাছের ডাব নিয়ে যদি তুই কটা টাকা রোজগার করতে পারিস তবে আমার অনেক ভালো লাগবে রে। তাই আমি বলি কি, তুই আর দেরি না করি তাই এই গাছ থেকে তাড়াতাড়ি করে কচি কচি ডাব পেরে নে তো। ঠিক আছে মাসিমা, আপনি যখন এত করে বলছেন তখন আমি কিছু ডাব পেরে নিচ্ছি। আর আপনাকে অনেক ধন্যবাদ আমার বিপদে সাহায্য করার জন্য। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না মাসিমা। টোনা, তুমি এতগুলো ডাব নিয়ে আসলে, কিন্তু তোমার কাছে তো এতগুলো ডাব কেনার মতো টাকা ছিল না। তাহলে তুমি এতগুলো কাঁচা ডাব নিয়ে আসলে কি করে গো? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কবুতর, ওই দেখ, টোনা ভ্যানে করে কচি কচি ডাব নিয়ে যাচ্ছে। আমার তো এই কচি ডাবগুলো দেখে জিভে জল এসে গেল, কিন্তু এই টোনা তো আমাদের কিছুতেই টাকা ছাড়া ডাব দিবে না। হ্যাঁ টোটা, তুই ঠিক বলেছিস, কিন্তু কি করে টোনার কাছ থেকে আমরা এই ডাব খেতে পারবো বলতো? আমার মাথায় তো কোনো উপায় আসছে না, মনে হচ্ছে আজ আমাদেরকে টাকা দিয়ে ডাব কিনে খেতে হবে। চল আজ আমরা টাকা দিয়ে ডাব খেয়ে আসি। কিন্তু আমার তো টাকা খরচ করা একদম পছন্দ না, তুই যখন এত করে বলছিস তবে আর না করি কি করে? চল তোমার কাছে গিয়ে ডাব কিনে নিয়ে আসি। টুনি, আমি ভাবছি টুকিকে একটা বড় স্কুলে ভর্তি করে দিব, আর আমাদের মেয়েকে আমি অনেক পড়াশোনা করাবো। কিন্তু টোনা, এতে করে তোমার তো অনেক পরিশ্রম হবে, এত পরিশ্রম করলে তো তোমার শরীরে অনেক চাপ পড়বে আর তখন তুমি অসুস্থ হয়ে যাবে। তাই আমি বলছিলাম কি, তুমি টুকিকে একটা সরকারি স্কুলে ভর্তি করে দাও, তাহলে তোমাকে আর বেশি পরিশ্রম করতে হবে না। আর বনের অনেক বাচ্চারাই তো সরকারি স্কুলে পড়াশোনা করে আর বড় বড় অফিসে চাকরিও করে, আর স্কুল তো স্কুলই হয় তাই না বলো? টুনি, এখন সরকারি স্কুলে তেমন পড়াশোনা হয় না, আর সেখানে গিয়ে অনেক বাচ্চারা পড়াশোনার অভাবে অসৎ পথে চলে যায়। তাই আমি কিছুতেই আমাদের মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করে দিব না। আমি টুকিকে অনেক বড় স্কুলে ভর্তি করে দিব, তাতে আমাকে যত পরিশ্রম করতে হয় আমি তাই করব। টুনি, টোনার এমন কথা শুনে টুনি আর কিছু না বলেই রান্না করতে চলে যায়। কিরে টোনা, তুই ডাব বিক্রি করতে এসেছিস বুঝি? আজ তোর ডাব কে নিবে শুনি? তুই জানিস না গরমের সময় বনের পাখিরা ডাব খেতে পছন্দ করে, আর আজ তো কোনো গরমই নেই, তুই তবুও ডাব নিয়ে বসে আছিস কেন? কি বলছো তোতা দাদা, আজ কেউ আমার কাছ থেকে ডাব কিনে নিবে না, তাহলে আমি এই ডাবগুলো এখন কি করব? এই ডাবগুলো তো আর কালকে কোনো পাখি কিনে নিবে না, কারণ এগুলো যে শুকিয়ে যাবে। কি আর করবি রে টোনা, নদীতে গিয়ে ফেলে দিয়ে আয়। তাছাড়া তোর কাছ থেকে পচাবাসি জিনিস কে কিনে নিবে বলতো? এতগুলো ডাব আমি নদীতে ফেলে দিব তাহলে যে আমার অনেক লোকসান হয়ে যাবে তোতা দাদা। লোকসান হলে আমি কি করব শুনি? আমার যা ভালো মনে হয়েছে আমি তোকে তাই বলেছি।
এরপর তোতা সেখান থেকে চলে যায় আর টোনা ভ্যান নিয়ে বাড়িতে চলে আসে। একই টোনা, আজ তো দেখছি তুমি একটা ডাবও বিক্রি করনি। হ্যাঁ টুনি, আমি আজ একটা ডাবও বিক্রি করতে পারিনি। আজ তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই বনের পাখিরা ডাব খেতে চাইছে না। এখন যে আমি কি করি কিছুই তো বুঝতে পারছি না টুনি। তুমি এসব কি বলছো টোনা? তবে তো আজ অনেক বড় লোকসান হয়ে যাবে। তত হবে টুনি, আর এখন তো শীতকাল আসছে, আমাদের ব্যবসা বোধহয় আর থাকবে না টুনি। হ্যাঁ টোনা, তুমি ঠিক কথাই বলেছো। তবে এবার তুমি কি করবে টোনা? দেখি আর কিছুদিন এই ডাব বিক্রি করি, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। প্রতিদিন কষ্ট করে ডাব পেরে নিয়ে আসি, কিন্তু একদিনও ডাব বিক্রি হচ্ছে না। এই ডাবগুলো বাজারে নিয়ে আসাই আমার ভুল হয়েছে। আজ সত্যি দেখছি ডাবগুলো নদীতে ফেলে দিতে হবে। তোতা দাদার কথা যদি সেদিনই শুনতাম, তাহলে এতদিন আমাকে কষ্ট করতে হতো না। কথা বলেই টোনা ডাবগুলো নদীতে ফেলে দিয়ে আসে আর টোনা বাড়িতে চলে যায়। কি হয়েছে টোনা, এত রাগান্বিত দেখাচ্ছে কেন তোমাকে? তোমাকে কি কেউ কিছু বলেছে? না টুনি, আমাকে কেউ কিছু বলেনি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। এসব কি বলছো টোনা? তুমি অতগুলো ডাব নদীতে ফেলে দিয়ে আসলে, আর আমাকে তো একবার জানালেও না। এটা তুমি একদম ঠিক করনি টোনা। তুমি আমাকে এক্ষুনি সেই নদীর পাড়ে নিয়ে চলো। কেন টুনি, তুমি ওই নদীর পাড়ে গিয়ে কি করবে শুনি? আগে আমাকে ওখানে নিয়ে যাও, তারপর সব বলবো। টোনা দেখেছো ডাবগুলো কি সুন্দর পানিতে ভেসে আছে? ডাব ভেসে আছে তো কি হয়েছে টুনি? এটা আবার দেখার কি আছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি সব বুঝতে পারবে, তার আগে দেখো আমি কি করি। টোনা, টাকা দিয়ে জিনিস কিনে তা কখনো নষ্ট করতে নেই। ফেলে দেওয়া জিনিসই আমাদের অনেক কাজে লাগে। আমি এই ডাবগুলো দিয়ে সুন্দর করে বাড়ি বানাবো। টোনা দেখেছো নদীর উপরে ডাব বাড়িগুলো কি সুন্দর লাগছে? হ্যাঁ টুনি, সত্যি তো কাঁচা ডাবের বাড়িগুলো পানিতে অনেক সুন্দর লাগছে। তোমার মাথায় এত বুদ্ধি তা আমি আগে জানতাম না টুনি। আজ থেকে কাঁচা বাসের বাড়িগুলো এখানেই থাকবে, আর এবারে নতুন কোনো পাখি ঘুরতে আসলে এই কাঁচা ডাবের বাড়িতে থাকতে পারবে, আর আমরা তাদের কাছ থেকে ভাড়া নিতে পারবো। তাহলে আর আমাদের অভাব থাকবে না টোনা। টুনির বানানো কাঁচা ডাবের বাড়ি দেখতে অনেক সুন্দর হয়, আর এই জন্য অন্য বন থেকে ইগলো ইগলি নামে এক দম্পতি টুনির কাঁচা ডাবের বাড়ি দেখতে আসে। ওয়াও, এই কাঁচা ডাবের বাড়িগুলো তো দেখতে অনেক সুন্দর, কিন্তু এবাড়ির মালিক কোথায়? আমি তাকে দেখতে চাই। কি হয়েছে দিদি, আপনি কি কাউকে খুঁজছেন? আসলে আমি কাঁচা ডাবের বাড়ির মালিককে খুঁজছি, কারণ এই বাড়িগুলো আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই আমরা এখানে কিছুদিন থাকতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার, এই বাড়ির মালিক তো আমরা, আপনারা যতদিন ইচ্ছা এই কাঁচা ডাবের বাড়িতে থাকতে পারেন। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বাড়িতে আমাদের থাকতে দেওয়ার জন্য, কিন্তু আমরা এই কাঁচা ডাবের বাড়িতে এমনি এমনি থাকবো না, এর জন্য তোমাকে আমরা উচিত মূল্য দিব। এই নাও টাকা এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য। আয় মুন্নি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি আমাদের জন্য চা বানিয়ে আনছি। কিরে, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, আজকে থেকে তো আমাদের পড়াশোনা শেষ, তাই ভাবছি আজকে আমরা বনে ফিরে যাব। কত দিন হয়ে গেল বাবা মাকে দেখি না। ঠিক বলছিস রে মন্নি, সত্যি অনেক দিন হলো আমরা শহর থেকে বনে ফিরে যাই না। ঠিক আছে, এই চাটা খেয়ে নে, আমরা আজ বিকেলে ট্রেনেই আমাদের বনে ফিরে যাব। এ
এমনি নিগল দাদা আপনার ঘরের চাবি। আজকে থেকে আমরা এই শহর থেকে বিদায় নিব আর আমাদের বনে গিয়ে বাবা মার সাথে থাকব। এরপর টুনি ও মুন্নি ইগলের বাড়ি থেকে স্টেশনে চলে যায় আর সেখানে গিয়ে ট্রেন আসার অপেক্ষা করতে থাকে। এই টুনি, এখানে আর কতক্ষণ বসে থাকবো বলতো? এখনো তো ট্রেন আসার কোনো নামই নেই। ওই তো ট্রেন চলে এসেছে, চল মুন্নি আমরা ট্রেনে উঠে পড়ি। এরপর টুনি ও মুন্নি ট্রেনে ছিটে বসে যায় আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে যায়। আর দেখতে দেখতে টুনি ও মুন্নি বনে পৌঁছে যায়। মরে গেলাম রে, মরে গেলাম। ওগো, তুমি একটু তাড়াতাড়ি অটো চালাও, আমি যে পেটের ব্যথা আর সহ্য করতে পারছি না, পারছি না। আহারে, টিয়ে দিদি মনে হয় অনেক অসুস্থ হয়ে পড়েছে আর তাই তোতা দাদা টিয়ে দিদিকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আরে ইগলি দিদি, ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? কে, টুনি নাকি? তা শহর থেকে আসলে বুঝি। হ্যাঁ গো দিদি, তা কোথায় যাচ্ছ বললে না তো? পাঞ্চারে চলে যাচ্ছি রে টুনি, মানে সবার যে এক ছোঁয়াচে রোগ হয়েছে, এই রোগ থেকে বাঁচতে হলে অনেক টাকা প্রয়োজন হয়, আর আমাদের মতো গরিবরা এত টাকা কোথায় পাবে বল? তাই আমি পাঞ্চারে চলে যাচ্ছি। এই টুনি, ইগলি দিদি এসব কি বললো? তাহলে আমাদের বাবা মা, আমাদের বাবা মার কোনো ক্ষতি হলো না তো? এই কথা বলে টুনি ও মুন্নি তাদের বাড়িতে চলে যায়। বাবা মা, আমরা এসে গেছি, আমরা পড়াশোনা শেষ করে চলে এসেছি বাবা। ওগো দেখো, আমার দুই মেয়ে এসেছে, কিন্তু এই সময়ে কেন আসতে গেলি রে মা? এই সময়ে যে বনে সবার কি যেন রোগ হচ্ছে, সবাই শুধু পেটের ব্যথা বলে চিৎকার করছে। আহ, মরে গেলাম রে, পেটের ব্যথায় মরে গেলাম। ওগো, তুমি আমার টুনি আর মুন্নিকে বন ছেড়ে চলে যেতে বলো, নয়তো এই রোগ আমার মেয়েদের কেউ ছাড় দেবে না। মা, কি হলো তোমার? তবে কি তোমার সেই পেট ব্যথা রোগ হলো? তোমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, আমরা তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। না টুনি, তুই তোর মাকে স্পর্শ করিস না, নয়তো যে তোর মায়ের ছোঁয়ায় তুই এই রোগে আক্রান্ত হবি। তোরা দুই বোন এক্ষুনি বন ছেড়ে চলে যা রে মা, চলে যা। না বাবা, আমরা তোমাদের ছেড়ে কোথাও যাব না, তোমাদের কি অবস্থায় রেখে আমরা কি করে পালিয়ে যাই বলো তো? কি করে পালিয়ে যাই? তোদেরকে আমার দিব্যি টুনি, তোরা দুই বোন এই বন ছেড়ে চলে যা, যতদিন পর্যন্ত বন থেকে সবার রোগ ছাড়বে না ততদিন তোরা এই বনে পা রাখবি না। এরপর টুনি ও মুন্নি তাদের মায়ের দিবি রক্ষা করতে বন ছেড়ে চলে যায়। আর এইভাবে দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। আর তারা একটা কলা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে আর সেখানে দাঁড়ানোর সাথে সাথে তারা কার যেন হাসির আওয়াজ শুনতে পায়। আমি তো থাকি বনের সবার শরীরে। শুরু হয়ে
সবাই অসুস্থ হয়ে পড়ার কারণ হচ্ছে এই শয়তান পেতনি। হ্যারি মুন্নি, যেভাবেই হোক আমাদের বনের সবাইকে বাঁচাতে হবে, আর এর জন্য আমাদেরকে সাহায্যকারী কলাপাতার সাহায্য নিতে হবে। এরপর দুই পেতনি কাছের ডালে ঘুমিয়ে পড়ে, আর টুনি ও মুন্নি একটা কোদাল দিয়ে কলা গাছের পাশে মাটি খুঁড়তে থাকে। আর কিছুক্ষণ মাটি খোঁড়ার পর তারা মাটির নিচে অনেক বড় একটা কলা পাতা দেখতে পায়। এই মুন্নি, আমরা সাহায্যকারী কলা পাতা পেয়ে গেছি। আমাদের প্রণাম নিম সাহায্যকারী কলা পাতা। কারা তোমরা? আমাকে ঘুম থেকে জাগালে কেন? আমরা আপনার সাহায্য চাই সাহায্যকারী কলা পাতা। কি সাহায্য চাই তোদের? এরপর টুনি সাহায্যকারী কলা পাতাকে সব কথা খুলে বলে। কি? এই শয়তান পেতনির এত বড় সাহস! সে বনের নিষ্পাপ আর অসহায় পাখিদের ক্ষতি করে বেড়ায়। ওকে আমি অন্যের উপকার করতে বলেছিলাম, আর ও কিনা সবার ক্ষতি করছে। আমাকে মিথ্যা বলার আর অন্যের ক্ষতি করার শাস্তি তো ওকে পেতেই হবে। এরপর সাহায্যকারী কলা পাতা পেতনিকে বন্দি করার উপায় টুনিকে বলে দেয়, আর টুনি আবারও কলা পাতার উপরে মাটি চাপা দেয়, আর সাহায্যকারী কলা পাতা আবারও ঘুমিয়ে পড়ে, আর এভাবে সেই রাত কেটে যায়। বাড়ির দিকে চলে যায়, আর টুনি ও মুন্নি দুটো বড় বোতল নিয়ে তাদের পেছন পেছন চলে যায়। ঘরে প্রবেশ করে, আর তখনই টুনি গান গাওয়া শুরু করে দেয়। ঘুম আসি যায় চোখের পাতায়, এবার পেতনি ঘুমাবে পাতাল পরীর, ঘুমন্ত বরীর রূপর কাঠি ছোঁয়াবে। আমাদের বনে সবাইকে অনেক জ্বালিয়েছিস, আর অন্যের ক্ষতি করলে কোনো দিনও সুখে থাকা যায় না। এরপর পেতনি ঘুমিয়ে পড়ে, আর টুনি পেতনিকে বোতলে বন্দি করে ফেলে, আর পেতনিকে বন্দি করার সাথে সাথে সব পাখিদের পেটের ব্যথা সেরে যায়। এটা তুই কি করলি টুনি? তুই একটা পেতনিকে বন্দি করলি, কিন্তু পেতনি আমার বাড়িতে কেন এসেছিল বলতো? এরপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তুই আজকে আমার জীবন বাঁচালি, আর বনের পেতনিকে বন্দি করে বনের সবাইকে সুস্থ করে দিলি। তোদের দুই বোনের মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্ম হয় রে, সবার ঘরে ঘরে জন্ম হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।